বন্ধুরা, তোমাদের পিজি কোর্সে এডমিশন হবে, অর্থাৎ কলেজ কমপ্লিট করে তোমাদের এমএ এমএসসি এমকমে এডমিশন হতে চলেছে। তোমাদের এডমিশন সংক্রান্ত সমস্ত ডিটেল কিন্তু অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সমস্ত ইউনিভার্সিটি এডমিশন প্রসেস একই তারিখে শুরু হচ্ছে, কোন তারিখ থেকে শুরু হবে, এবং সমস্ত ইউনিভার্সিটি রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ রেজাল্ট কবে থেকে তোমরা পাবে, অর্থাৎ ফাইনাল সেমিস্টারের রেজাল্ট, অর্থাৎ সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে থেকে দেওয়া হয়ে থাকবে, সেই ডেট কিন্তু তোমাদের নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমাদের এডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট এবং রেজাল্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে, এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওমকার থেকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে প্রসিজার রিকোয়েস্ট করছি। দেখো, আমরা কিন্তু নোটিশটা ইতিমধ্যে ওপেন করে নিয়েছি। নোটিশটা ওপেন করলে সবার প্রথমে দেখতে পাবে, বলা হয়েছে অনলাইন এডমিশন ফর দ্য একাডেমিক সিজন 2023-2024 টু অল পিজি কোর্স। অল পিজি কোর্স অর্থাৎ সমস্ত পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের এডমিশন প্রসেস কিন্তু শুরু হচ্ছে। তো তোমাদের এডমিশন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে কিন্তু শিডিউল দেওয়া হয়ে থাকবে। সেই শিডিউল ওপেন করলে কিন্তু এখানে দেখতে পারবে, এই বক্সটার মধ্যে আসলে দেখতে পারবে সবার প্রথমে বলা হয়েছে তোমাদের পাবলিকেশন অফ রেজাল্ট অফ দ্য ফাইনাল সেমিস্টার ইউজি প্রোগ্রাম বাই 31 আগস্ট। অর্থাৎ অগস্ট মাসের 31 তারিখে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে, অর্থাৎ সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু 31 আগস্ট দেওয়া হয়ে থাকবে। সমস্ত ইউনিভার্সিটি অন্তর্গত রেজাল্ট কিন্তু 31 আগস্টের মধ্যে পাবলিশ হচ্ছে অনলাইনে, এবং তোমাদের এডমিশন পোর্টাল খুলে দেওয়া হয়ে থাকবে। অর্থাৎ এডমিশনের জন্য ফর্ম ফিল আপ পোর্টাল ওপেন হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, অর্থাৎ 1 সেপ্টেম্বর তোমাদের কিন্তু এডমিশন জন্য ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট হচ্ছে, 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের এডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হচ্ছে, এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে 20 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 20 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়ে থাকবে, অর্থাৎ 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু এডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হবে, অর্থাৎ এডমিশনের জন্য ফিস পেমেন্ট করবে। এবং তোমাদের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের ক্লাস কিন্তু 3 অক্টোবরের থেকে শুরু হচ্ছে। নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে 3 অক্টোবর কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে তোমাদের এডমিশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন। পুনরায় রিপিট করছি, দেখো তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে অগস্ট মাসের 31 তারিখ, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অর্থাৎ এডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেস সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। এবং তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের মেরিট লিস্ট পাবলিশ করা হয়ে থাকবে 20 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 তারিখ, এবং তোমাদের ক্লাস শুরু হবে অক্টোবর মাসের 3 তারিখ থেকে। তো এই হচ্ছে তোমাদের এডমিশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন। তো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি, এবং পোস্ট গ্রাজুয়েশন আগামীতে সমস্ত আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া থাকবে। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে রিকোয়েস্ট করছি। তোমাদের এইটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে কী আপডেট দেওয়া হয়ে থাকে পিজি সংক্রান্ত এবং আদার্স কী আপডেট দেওয়া হয়ে থাকে ইউনিভার্সিটির তরফ থেকে, সমস্ত আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।